দেখতে পাচ্ছেন একটি প্রায় 10 কেজি ওজনের কাতলা মাছ কেমন পাড় দিয়ে খেলানো হচ্ছে। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধুদের স্বাগত। সেনদিঘিতে যে পাস শুরু হবে সেই দিকে গত বছরে একজন শিকারী একটি বড় মাছ ধরেছিলেন, তার ভিডিও আমায় পাঠিয়েছিলেন, সেই ভিডিওটি আমি আপনাদের দেখাচ্ছি। অ্যাংলার্স নেম রণজয় বিশ্বাস, ইনি ভিডিওটি পাঠিয়েছেন, এটি গত বছরের ভিডিও। ফিশ নেম কাতলা। আস্তে 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 মন আস্তে জুতোটা খুলে নাও না, কালো ধুয়ে নেবে। মাছটি ধরতে কম বেশি 12 মিনিট মতো সময় লেগেছিল। প্রথমে উনি মোবাইলটি লম্বাভাবে ধরেছিলেন, যার জন্যে ছবিটা একটু বাঁকা, একটু পরে উনি সিঁড়ে করে নিয়েছেন। দেখতেই পাচ্ছেন মাছটির ওজন 9 কিলোগ্রাম প্লাস, মানে প্রায় 10 কিলোগ্রাম ছিল। 9ই আগস্ট 2019 মাছটি ধরা হয়েছিল। মাছটি ধরা হয়েছিল সেনদিঘি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। মাছটি ধরা হয়েছিল শিট নাম্বার 20 থেকে। তো দেখতেই পাচ্ছেন মাছটি খেলানো হচ্ছে, বেশ কয়েকটি ছিপও জড়িয়েছে। ল্যান্ডিংটাও বেশ মজাদার হবে অবশ্যই, সেটা দেখবার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। দেখতে থাকুন আপনি পুরো ভিডিওটা, কিভাবে মাছটি তোলা হলো তার এক ঝলক আপাতত আপনারা প্রথমেই দেখেছেন, সম্পূর্ণটা দেখুন। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিও আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। আর রণজয় বিশ্বাস, যিনি মাছটি ধরেছেন এবং পাঠিয়েছেন, তাকে রোজিনাস ক্লাবের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ধরা পড়ে যাবো। দিনে বেলা ফ্ল্যাশ লাগে, দাঁড় করিয়ে দিলাম এই জন্যই কিন্তু, ঠিক আছে, এই জন্যই তোকে দাঁড় করালাম কিন্তু। আর ওই সুমনদার পুকুরে 10-12 কুইন্টাল মাছ এসছে, ভিডিওটা দেখাও। মাছগুলো আমার থেকেও দেখতে, আমাকে ফটো পাঠিয়েছে পুরো কালো, মাছ খেলানো হচ্ছে। মাছ কত টেনে রেখেছি, ঠিক আছে, মাছটা প্রচুর টেনে রেখেছি, কিরম ভাবে জড়িয়েছে। বাবা
একাকার করে দিয়েছে, নাম মনে নেমে ধরো তাহলে বডিটা কি উপরে গিয়ে যায় তারপরে আমি মাঝখানে একটু তুই রেলিংটা সময় তোল ফটো তুলো বা ফটো তুলো বাটের কাতলা জালটা নিয়ে কিচ্ছু করতে হবে না।